প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছে সবাই? সবার সুস্থতা এবং ভালো কামনা করে আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করছি। আমাদের আজকের পাঠ কমিউনিকেশন সিস্টেম। এটি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। আমরা প্রথমেই কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে ধারণা নিব। যোগাযোগ বা কমিউনিকেশন এটি মানুষের একটি সহজাত প্রক্রিয়া। শুধু মানুষ নয়, পশু পাখিরাও নিজেদের মতো করে একটি আরেকটির সাথে যোগাযোগ করে। মানব সভ্যতার উন্মেষের আগে থেকেই নানা ধরনের প্রয়োজন মেটানোর জন্য একজন মানুষ অন্যজনের সাথে নানা পদ্ধতিতে যোগাযোগ করেছে। বলা হয়ে থাকে যে আদিম যুগের মানুষ ইশারা ইঙ্গিতে একজন আরেকজনের সাথে ভাবের আদান প্রদান করত বা তথ্য বিনিময় করত। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি বা আকার ইঙ্গিতের সাহায্যে তারা তাদের ভাব আদান প্রদান করত। পরবর্তীকালে নিজেদের সাংকেতিক ভাষা ব্যবহার শুরু করে। সভ্যতার উন্মেষের পর এর ধারাবাহিকতায় দূরবর্তী কারোর সাথে যোগাযোগের জন্য ব্যক্তির মাধ্যমে চিঠি পাঠানো, পরবর্তীকালে ডাক বিভাগ, ট্রাঙ্ক কল, টেলিগ্রাফ কিংবা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়। এরও আগে কবুতরের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদানের যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া ঘোড়ার ডাক প্রথা চালু ছিল। উঁচু উঁচু টাওয়ার নির্মাণ করে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে তথ্য বিনিময়ের মাধ্যমে তথ্যের আদান প্রদান করার প্রথা প্রচলিত ছিল। রেডিও, টিভিও এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া বা মাধ্যম, যার মাধ্যমে একজন উপস্থাপক বা সংবাদ পাঠক অসংখ্য দর্শক শ্রোতার কাছে তথ্য পৌঁছে দিয়ে যোগাযোগ করতে পারছে। রেডিওর মাধ্যমে একজন সংবাদ পাঠক বা উপস্থাপক অডিও ভিত্তিতে তথ্য প্রদান করতে পারছে। টিভির মাধ্যমে সরাসরি উপস্থাপক বা সংবাদ পাঠকের ছবি দেখা যায় এবং বিভিন্ন অনুষ্ঠান আদি এবং বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়। এ ধরনের ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময়ের জন্য যখন একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকে, তখন এই যোগাযোগ প্রক্রিয়াটাকেই বলা হয় কমিউনিকেশন সিস্টেম।
বর্তমান বিশ্বে ইন্টারনেট বা মোবাইল ফোনের উদ্ভাবনের পর যোগাযোগ প্রক্রিয়ার পরিধি আরও ব্যাপক, সুবিশাল ও সহজসাধ্য হয়ে উঠেছে। এখন শুধু মানুষের সাথে মানুষ নয়, যন্ত্রের সাথে যন্ত্রেরও যোগাযোগ হতে শুরু করেছে। অর্থাৎ মানুষের ন্যায় একটি যন্ত্রের সাহায্যে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। আমরা নিচের চিত্রটি একটু লক্ষ্য করি। সোর্স, ট্রান্সমিটার, ট্রান্সমিশন, রিসিভার এবং ডেস্টিনেশন, অর্থাৎ এটা কমিউনিকেশন সিস্টেমের একটি ধারাবাহিকতা। আমরা পরবর্তীতে এর বিস্তারিত দেখব। আমরা প্রথমটা দেখেছি সোর্স। কমিউনিকেশনের উপাদানের সোর্স গুলোর মধ্যে আছে ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, কিবোর্ড ইত্যাদি। ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করা হয় মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন ও মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জ ইত্যাদি। মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয় টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ, টেরেস্ট্রিয়াল ওয়েভ ইত্যাদি। আবার রিসিভার হিসেবে ব্যবহৃত হয় মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি। ডেস্টিনেশন হিসেবে ব্যবহৃত হয় কম্পিউটার, সার্ভার, টেলিফোন ও মোবাইল ফোন ইত্যাদি। এখন আমরা দেখব ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ হচ্ছে তথ্য আদান প্রদানের একটি মাধ্যম, একটি প্রক্রিয়া। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে হারে ডাটা ট্রান্সমিশন বা স্থানান্তর করা হয় তাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে, অর্থাৎ এই ডাটা স্থানান্তরের হারকেই বলা হয় ব্যান্ডউইথ। তাহলে ডাটা স্থানান্তরের যে হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হয়, এই ডাটার হারের অর্থ হচ্ছে ব্যান্ডউইথ। একটি কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভর করে। যেমন মিডিয়াম হিসেবে সাধারণ টেলিফোনের তার ব্যবহার করলে যত ব্যান্ডউইথ পাওয়া যায়, ফাইবার অপটিক কেবলের তার থেকে অনেক বেশি তথ্য পাওয়া যায়। আবার ফাইবার অপটিক কেবলের সাথে যদি যথাযথ স্পিডে টার্মিনাল ইকুইপমেন্ট ব্যবহার করা না হয় তাহলে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব নয়। অর্থাৎ একটি প্রক্রিয়ার সাথে আরেকটি প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। সাধারণ টেলিফোনের চেয়ে অবশ্যই ফাইবার অপটিক কেবলের ডাটা আদান প্রদানের গতি অনেক বেশি। ডাটা ট্রান্সমিশন মেথড কি। ডাটা কমিউনিকেশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকেই ডাটা ট্রান্সমিশন মেথড বলে। এই ডাটা বিন্যাসের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। প্রথমে আমরা দেখব প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা কি। প্যারালাল ডাটা ট্রান্সমিশনে একসাথে ডাটা ট্রান্সমিশন করার জন্য অনেক ডাটা লাইনের সাথে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করার জন্য একটি বা দুইটি কন্ট্রোল লাইনও থাকে। বিটগুলো ঠিক একই সময়ে একই সাথে স্থানান্তরিত হয়। একসাথে অসংখ্য লাইনে ডাটা পাঠানো হয় বলে এটি অত্যন্ত দ্রুত গতির ট্রান্সমিশন। তবে অনেক দূরে ডাটা পাঠাতে হলে এ পদ্ধতি বাস্তবসম্মত নয়, অর্থাৎ নিকটবর্তী ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এ পদ্ধতিটি অত্যন্ত কার্যকরী, দূরবর্তী ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি তেমন কার্যকর হয় না। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনে যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর আরেকটি বিট স্থানান্তরিত হয়। অর্থাৎ এখানে দূরত্বের কোনো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। যত দূরে দূরেই গ্রাহক অবস্থান করুক না কেন, সেক্ষেত্রে ডাটা স্থানান্তরে তেমন সমস্যা সৃষ্টি হয় না। পদ্ধতি নির্ভরযোগ্য পদ্ধতি, কেননা এতে পূর্ববর্তী পর প্রেরণের পর
অপরটি প্রেরিত হয়। একটি মাত্র তার ব্যবহার হয় বলে যন্ত্রপাতি তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয় হয়, অর্থাৎ অল্প যন্ত্রপাতি ব্যবহার করার প্রয়োজন হয়, ফলে অর্থের সাশ্রয় হয়। পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের ভেতর নয়েজের প্রভাবটাও কম থাকে। বিট সিনক্রোনাইজেশন কি? সিরিয়াল পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশনের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকেই ক্লক ব্যবহার করতে হয় এবং ক্লকের প্রতি পালসে একটি করে বিট প্রেরণ ও গ্রহণ করা হয়। এই ক্লক ব্যবহার করে বিটের শুরু ও শেষ বোঝানোর জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিটার নামই হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশনের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডাটা দ্রুত এবং পুনরুদ্ধার করতে পারে। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, আরেকটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, আরেকটি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। প্রথমে আমরা দেখি এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিটা কি। এসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডাটা প্রেরণ করতে পারে, গ্রাহক সবসময় সেই ডাটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। শুধু তাই নয়, একবার ডাটা পাঠিয়ে তার পরবর্তী সময় আরেকবার ডাটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেওয়া যায়, অর্থাৎ সময়ের এক্ষেত্রে সময়ের কোনো সমস্যার সৃষ্টি হয় না। ডাটা পাঠানোর আগে একটি স্টার্ট বিট পাঠানো হয় এবং সেই বিটটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডাটা আসতে শুরু করেছে এবং তার ক্লক সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয়। ডাটা পাঠানো শেষ হওয়ার পর একটি স্টপ বিট পাঠানো হয় এবং সেটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডাটা পাঠানো শেষ হয়েছে। যখন প্রয়োজন ডাটা পাঠানো যায় বলে এক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ডাটাকে সংরক্ষণ করে রাখার দরকার হয় না। ধীর গতিতে অল্প পরিমাণ ডাটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার সুবিধাজনক। এসিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। এখানে একটি কি চাপার পর পরবর্তী কি চেপে টাইপ করার মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত হতে বাধ্য। সিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনকে বলা হয় বিরতিহীন ডাটা ট্রান্সমিশন। এই পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডাটা পাঠানো হয়। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক স্টেশনে প্রথমেই ডাটাকে প্রাইমারি স্টোরেজে, এই প্রাইমারি স্টোরেজগুলো হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত র্যাম, ক্যাশ অথবা সিপিইউ মেমোরি, সেখানে সংরক্ষণ করে ডাটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেয়। আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, এসিনক্রোনাস ও সিনক্রোনাসের একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই প্রক্রিয়ায় এসিনক্রোনাস পদ্ধতি স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয়। যেহেতু পুরোটা সিনক্রোনাস নয় তাই স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডাটা ট্রান্সমিট করা যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনা থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে আমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নিই। এইগুলোই শেষ নয়, এছাড়াও আরো অন্যান্য প্রশ্ন হতে পারে। একটি আছে যে ডাটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো। ডাটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। এসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে এলেন। এসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বেশি ব্যাখ্যা করো। আমরা বাড়িতে বসে চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করার, পাশাপাশি সম্ভাব্য আরো যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো উত্তর তৈরি করারও চেষ্টা করব। আমরা সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আগামীতে আবার কথা হবে ইনশাআল্লাহ।